السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বন্যার্থ মানুষের কষ্ট এবং দুঃখ আমাদের সকলকে কষ্টের মধ্যে রেখেছে। এর মধ্যেও তৃপ্তির কথা হলো আসন্ন ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতায় আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ কাজ করার তৌফিক আল্লাহর তরফ থেকে পেয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। আজও পর্যন্ত আমাদের সর্বশেষ আপডেট এবং বন্যার্থ মানুষের সেবায় আসন্ন ফাউন্ডেশন কি করছে সে সম্পর্কে পরিপূর্ণ একটি পরিকল্পনার ছক আপনাদেরকে আমরা আজকে শোনাতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা যে পরিকল্পনার কথা আপনাদেরকে শোনাতে চাই তা হলো বন্যার্থ মানুষের জন্য আমরা প্রায় 700 টন ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বরং শুধু সিদ্ধান্তই নয়, 700 মেট্রিক টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যে আমাদের কেনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে 83.5 টন ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে আর 100 মেট্রিক টন ত্রাণ আজ রাতে ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করব। আর বাকি 100 মেট্রিক টন ত্রাণ প্রস্তুতি আজ রাতের মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এখানে কিছু মাল রাখা আছে আমাদের, জায়গা স্বল্পতার কারণে এবং সংকীর্ণতার কারণে বিভিন্ন স্পটে মাল রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। সর্বসাকুল্যে প্রায় 283.5 টন মাল আজকে রাতের মধ্যে শেষ হয়ে আগামীকালকে অবশিষ্ট মালগুলো স্পটে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বাকি আরও 400 টন মাল ইনশাআল্লাহ বিদনিল্লাহ আগামী 4-5 দিনের মধ্যে আমরা প্রস্তুত করে বন্যার্থ মানুষের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। আমি একটু বিবরণ আপনাদেরকে শোনাতে চাই। যে প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাকেজে আমরা যে জিনিসগুলো রাখছি, একটা প্যাকেজে একটা ফ্যামিলির জন্য সেখানে থাকছে হলো আপনার 5 কেজির চাউলের একটা প্যাকেজ থাকছে, 1 কেজি ডাল থাকছে এবং 1 লিটার সয়াবিন তেল কিংবা সরিষার তেল, দুই ধরনেরই আছে তেল থাকছে। অনেকে সরিষার তেল সরাসরি দান করেছেন, সেটা আছে আমাদের কাছে। আর 1 কেজি থাকছে খেজুর এবং 1 কেজি থাকছে ছাতু এবং 1টি করে আপনার অ্যান্টিসেপটিক সাবান, এটি থাকছে। তো এই জিনিসগুলো দিয়ে মোটামুটি একটা প্যাকেজ আমরা সম্পন্ন করছি। সরি, 1 কেজি করে লবণও থাকছে। তো এই প্যাকেজটা রেডি করে আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ 20,000 পরিবারের কাছে আগামীকাল এবং পরশুর মধ্যে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর টোটাল 700 টনের বিবরণটা কি আমি একটু আপনাদেরকে শোনাতে চাই, আশা করি আপনাদের ভালো লাগে, কাজ করবে। এদিকে তার আগে একটু বলি, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছেন আলহামদুলিল্লাহ। তারা থেমে থেমে একটু রেস্ট করে করে আবার তাদের কাজ অব্যাহত গতিতে চলছে। এই মালগুলো ভেতরে প্যাক হচ্ছে, সেখান থেকে এখানে কিছু রাখা হচ্ছে, ওইদিকে আরেকটা কক্ষ আছে সেখানে রাখা হচ্ছে, আরেকটা স্পটে আমাদের কিছু কাজ চলছে। আর আগামী পরশু কিংবা তার পরদিন থেকে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা আশা করছি বাংলা মোটরের মোতালেব প্লাজার নিচে আমরা একটা বেসমেন্ট পুরো আমরা ইউজ করবো ইনশাআল্লাহ ত্রাণ প্রস্তুতির জন্য। সেখানে আমাদের 100 ভলান্টিয়ার প্রয়োজন হবে, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই 700 মেট্রিক টন যে খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিস মিলিয়ে ত্রাণ আমরা বিতরণ করছি সেগুলোর বিবরণ কি থাকছে? ইতিমধ্যে যেগুলো আমাদের কেনা সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তা 300 টন থাকছে চাউল, আর 80 টন খেজুর, 20 টন চিড়া, 60 টন লবণ, 60 টন ডাল এবং 20 টন আটা, 60,000 লিটার সয়াবিন তেল এবং 40,000 প্যাকেট হলুদ মরিচ এবং 4 টন ছাতু। ছাতু আমাদের 5 টন করার কথা ছিল, টেকনিক্যাল সমস্যার কারণে 1 টন প্রস্তুত করা যায়নি। তো 4 টন ছাতু এবং 1 টন গুঁড়ো দুধ যেটা শিশু খাদ্য হিসাবে আমরা দিচ্ছি এবং পানি যেটা আমরা দিচ্ছি সেটা 40,000 লিটার। সেই সাথে ভুষি 13.5 টন, 13.5 টন ভুষি, এটা গরুর খাদ্য হিসাবে বা পশু খাদ্য হিসাবে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ বিদনিল্লাহ। তো এই হলো মোটামুটি আমাদের 700 টনের যে প্রস্তুতি সেটি আমাদের বিশ্বাস সেটা হয়তো 1,000 টন পর্যন্ত ছুঁয়ে যাবে, কিন্তু আমরা এখনও পর্যন্ত যেগুলো কেনা শেষ হয়ে গেছে শুধু প্রস্তুত করে বিতরণ করতে হবে সেই হিসাবটা আপনাদেরকে দিলাম। আর এই টনের হিসাবের চাইতে বড় হিসাব হলো আমাদের ভাইদের যে পরিশ্রম। শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাইকে দেখা যাচ্ছে, উনি প্রথম দিন থেকে এই পর্যন্ত আমাকে শুরুতে বলেছে যে শেখ আমি কি করতে পারি, তো আমি বললাম আপনি আমাদের কাজে তদারকি করেন, আমাদের তো তদারকির লোক দরকার। উনি আসছেন, তাদেরকে অভ্যর্থনা জানাতে হচ্ছে, আমি বসে থাকতে হচ্ছে অনেক সময়। তো উনি সেই একেবারে সন্ধ্যা থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ভলান্টিয়ার টিমকে পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ, নিজে পরিশ্রম করছেন। গতকাল মুফতি সাইফুল ইসলাম ভাই এসেছেন,
এবং একই সঙ্গে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই এসেছেন এবং বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ আসছেন শেখ মাহমুদুল হাসান ভাই এসেছেন আর অনেক উলামা ইকরাম এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন প্রেরণা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আমরা এই কর্মযজ্ঞ সুসম্পন্ন করতে পেরেছি আমাদের ভেতরে স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমরা একটু দেখাতে চাই কয়েকটা সেকেন্ডের জন্য চলুন আমরা একটু স্বেচ্ছাসেবক ভাইদেরকে দেখি ভাইরা কাজ করছে আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু বসেন বসেন বসলে বসলে ভালো দেখেন সবাই বসেন কাজ বন্ধ রাখেন একটু কাজ অফ রাখেন আলহামদুলিল্লাহ আমাদের সময় তো দর্শক শ্রোতা ভাই বোন এ হলো আমাদের ভলান্টিয়ার টিম টিমের একটা অংশ আরেকটা জায়গা আমরা যাব সেখানে আরেক টিম আছে আমরা আলহামদুলিল্লাহ কাজ করছি এবং সবাই আলহামদুলিল্লাহ যার যার জায়গা থেকে পরিশ্রম করছেন সবাইকে আমরা পরিশ্রম করার জন্য বলেছি একটু বসার জন্য রিকোয়েস্ট করেছি সবাইকে বসার জন্য জি ধন্যবাদ ফুড প্যাকের মধ্যে যেটা থাকছে তেল থাকছে এটা হলো ভুসি ছাতু ছাতুর কথা আমি বলতে ভুলে গেছি প্যাকেজের মধ্যে ছাতুও থাকবে যদিও ছাতু আমরা 20,000 প্যাকেট দিতে পারবো না 4,000 প্যাকেট দিতে পারবো এটা লবণ থাকছে অ্যান্টিসেপটিক সাবান থাকছে এবং খেজুর থাকছে খেজুর থাকছে সেই সাথে আপনার গোড়মরিচ এটা হলো গোড়মরিচ বোধহয় হ্যাঁ গোড়মরিচ থাকছে আর একটা চাউল একটা চাউলের প্যাকেট থাকছে জি টোটাল মিলে একটা তো এটা এটার মূল আমাদের ইনশাআল্লাহ 700 মেট্রিক টনের যে প্রস্তুতি অলরেডি কেনা শেষ শুধু প্যাকেজিং সেই প্যাকেজিং এর মধ্যে আজকে যেটা বলছি আমরা প্রায় 1,350 প্যাকেজিং আজকে রাতের মধ্যে কমপ্লিট আর 400 প্যাকেজিং ইনশাআল্লাহ আমরা বাংলা মোটরের একটি স্পটে ইনশাআল্লাহ আমরা করব সেটা হয়তো এক দুদিন পর আমরা শুরু করব আর বন্যার পরে ইনশাআল্লাহ আমরা স্পটে গিয়ে পুনর্বাসন কার্যক্রম যাদের ঘর হারা হয়ে গেছেন তাদেরকে ঘর করে দেয়া টিন কিনে দেয়া এই কাজগুলো আমরা করব ওই পাশে আলহামদুলিল্লাহ কিছু মাল দেখা যাচ্ছে আসলে আমাদের এক জায়গায় মাল রাখার মতো সেরকম স্পট না থাকার কারণে আমি একটু বসার জন্য বলেছিলাম জি ধন্যবাদ ওই পাশে দুইটা স্তূপ দেখা যাচ্ছে মাশাআল্লাহ সেখানে কিছু মাল রাখা আছে এদিকে এদিকে আপনার দুইটা স্তূপে কিছু কিছু মালামাল আছে আর বাইরে কিছু মালামাল তো আছেই চলুন আমরা আরেকটা স্পটে আমাদের কিছু ভাইরা কাজ করছেন তারা অলরেডি কাজের মধ্যে আছে ওনারা রেস্ট আওয়ারে আছেন একটু পরে আবার কাজ শুরু হবে ইনশাআল্লাহ বিনিলা জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম তো দর্শক আলহামদুলিল্লাহ আপনারা শুধুমাত্র আমাদের বিষয়টাই নয় অন্য যারা কাজ করছেন যত টিম এখানে কাজ করছে এবং অ্যাক্টিভ আছে আমরা সবার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ বিদনিল্লাহ অনেকগুলো টিম কাজ করছে এবং অনেক প্রতিষ্ঠান কাজ করছে সরকারি বেসরকারি বাংলাদেশ সেনাবাহিনী তারপর বিভিন্ন দাতব্য সংস্থা বিভিন্ন বেসরকারি আপনার সাহায্য সংস্থা এবং ওলামা ইকরামের উদ্যোগে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ওলামা ইকরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে শুধু আজকেই নয় অন্যান্য ক্ষেত্রেও তারা আলহামদুলিল্লাহ সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছেন সাধারণ মানুষের যে কোনো বিপদে আলহামদুলিল্লাহ সেটা আমাদের একটা আনন্দের বিষয় ভাইদের মাল রাখার জায়গার অভাবের কারণে এইভাবে বিভিন্ন জায়গা জায়গা আমরা রাখতে হচ্ছে যদিও প্রস্তুত হয়ে গেলে আমরা ট্রাকে করে করে প্রতি রাতে রাতে মাল পাঠিয়ে দিচ্ছি চলুন আমরা তাহলে দ্বিতীয় স্পটটাতে ঘুরে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা পাশেই কয়েকটা বিল্ডিং পরেই যে স্পটটা আছে সেই স্পটে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ বিদনিল্লাহ সেই স্পটে আমরা গিয়ে আমাদের ভাইরা কাজ করছে আপনাদেরকে দেখাবো আমি দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আমরা মূলত ত্রাণ বিতরণ করছি না আমরা ভালোবাসা বিতরণ করছি আপনাদের ভালোবাসাগুলোকে প্যাক করে করে মানুষ কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদের টিমে ওলামা ইকরাম সহ আমাদের ভাইরা যেভাবে পরিশ্রম করছেন সত্যি আমার জীবনে বেশ আছে এবং তারা কাজ করছে এবং যেটি আমি বলছিলাম যে আরো অনেকগুলো সংস্থা অনেকগুলো প্রতিষ্ঠান তারা কাজ করছে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা প্রত্যেকে যার যার মতো যে যাকে রিলায়েবল মনে করব বিশ্বস্ত মনে করব তার সাথে আমরা সহায়তা করব এবং স্পটে যারা আছেন সিলেটে যারা আছেন সুনামগঞ্জ যারা আছেন আমি বরাবর বলছি তারা নিজ নিজ জায়গা থেকে তারা কিন্তু সহযোগিতা করতে হবে কারণ তারা যদি সহযোগিতা না করেন তাহলে সেক্ষেত্রে বাহিরের সহযোগিতা দিয়ে কখনো পরিপূর্ণভাবে পুরো পরিস্থিতিকে সামাল দেওয়া বা ট্যাকেল দেওয়া কিন্তু সম্ভব হয় না আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় স্পটে আলহামদুলিল্লাহ যেখানে আমাদের ভাইরা কাজ করছেন তো আমরা একটু দেখি আলহামদুলিল্লাহ তো আমরা এই স্পটে চলে আসছি মাদি এদিকে আসো এখানে আসো এখানে আসো এখানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে কিছু মাল এখানে প্রস্তুত হয়েছে
এগুলা বলেছি যে বিভিন্ন জায়গা জায়গা রাখা হয়েছে জায়গার অভাবের কারণে কিছু জায়গায় কিছু মাল আবার কিছু জায়গায় কিছু মাল রাখা হচ্ছে যাবত না রাতে রাতে ট্রাক আসছে সেগুলো তো উঠা দেয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের প্যাকে মানে 25 থেকে 30 কেজি 40 কেজি মাল প্যাক করা যায় সেরকম করে আমরা রেখেছি একটু আওয়াজ বন্ধ করতে হবে মেহরবানি করে এবং হ্যাঁ এবং বসতে হবে সবাই দাঁড়ায় আছেন সবাই তো যেটা বলছিলাম যে এখানে প্রতিটা প্যাকে মোটামুটি আমরা চেষ্টা করছি ভালো মানের জিনিসপত্র দিয়ে যতটুকু সম্ভব মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করা এবং যেহেতু পানি একেবারে শুকিয়ে গেলে তখন আর মানুষের এই জিনিসগুলোর প্রয়োজন হবে না এই জন্য এখন রাত দিন খেটে আমাদের প্রস্তুত করতে হচ্ছে যারা আমাদের কাছে তাদের আমানত দিয়েছেন তাদের আমানতের টাকাটা খুব দ্রুততার সাথে এটাকে পণ্য আকার করে মানুষের ঘরে যদি আমরা টাইমলি পৌঁছাতে না পারি তাহলে সেক্ষেত্রে হয়তো পরে আর এই টাকাটা কাজে লাগাতে পারবো না আর সেই জন্যই কিন্তু রাত তিনটা সাড়ে তিনটা মতো কাজ করে আবার সকালে আজকে সকাল 9টা থেকে স্পটে আমাদের ভাইরা চলে আসছেন এবং মানে নন স্টপ কাজ চলছে আল্লাহ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ভাই এত মানুষ দাঁড়ায় থাকলে তো মুশকিল আপনারা হয় একটু ও আচ্ছা ব্রেকে আছে ঠিক আছে তাহলে বসেন বসেন একটু বসেন সবাই বসেন মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনারা কাজ করছেন জাযাকুমুল্লাহ খায়ের ওনাদের এই টিমটা ভাই একটু বসতে হবে কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের এই টিমটা মূলত আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই দেখেন উনি পুরো এই 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 সেশনটা পুরো ওনার নেতৃত্বে চলে আলহামদুলিল্লাহ উনি অক্লান্ত ভাবে উনিও স্বেচ্ছাসেবী উনি স্বেচ্ছাসেবীদের লিডার আর কি লিডার অফ আপনার ভলান্টিয়ার্স আলহামদুলিল্লাহ তো ভলান্টিয়ার ভাইরা কাজ করছেন এখন ওনার বিরতিতে আছেন আপনারা একটু বসলে ওই পেছনে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন আমি বারবার বলছি আপনাদের বসার জন্য প্লিজ জি ধন্যবাদ একেবারে শেষ মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজ চলছে এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি মাহাদি এইদিকটা একটু ইয়ে করো এগুলো খেজুর প্যাকেট বোধ হয় না এগুলো খেজুর প্যাকেট হয়েছে যেগুলো আমাদের প্যাকেজের মধ্যে যাবে ফ্যামিলি প্যাকের মধ্যে ঢুকবে ইনশাল্লাহ ওখানে দেখা যায় যে ওখানে দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের প্যাক করা হয়ে গেছে সেগুলো রাখা আছে ওইদিকে আবার পেছনে দেখা যাচ্ছে জুম করে দেখাতে পারো মাহাদি কিছু প্যাক করা আছে আবার একদম পেছনে আছে কিছু চাল আসলে আমরা একটু ওখানে যাই ওদিকে একটু যাই ভাইদেরকে একটু ইয়ে করি আপনারা ভালো আছেন সবাই আপনাদের এই কাজের উদ্দেশ্য কি বলেন আল্লাহর জন্য আল্লাহ সন্তোষে ছাড়া আর কিছু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের বারকা দান করুক আলহামদুলিল্লাহ বসে যান আপনারা কষ্ট করে আসরের সালাত পর্যন্ত বিরতি আছে এই জন্য ভাইরা রেস্টে আছেন আসরের সালাতের পর ইনশাল্লাহ আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ বিদিনিল্লাহ ইতিমধ্যে বিদ্যুৎ চলে গেছে এই জন্য কিছুটা লাইটের স্বল্পতা এখানে কিছু প্যাক রাখা আছে আলহামদুলিল্লাহ ওই কোনাতে আবার কিছু প্যাক দেখা যাচ্ছে সেখানে আছে এখানে কিছু প্যাক আছে আলহামদুলিল্লাহ আবার এইদিকে চালগুলো ইয়ে চলছে মাহাদি একটু আসো চালগুলো আছে এই যে 5 কেজির যে চালের প্যাক করেছে আমাদের ভাইরা এই এই হলো সেই প্যাক আলহামদুলিল্লাহ এখানে চালগুলো ওনারা প্যাকেট প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছেন প্রত্যেকটা আইটেম ঢোকানোর পর এটা পূর্ণাঙ্গ হয়ে গেলে তখন এটা মুখটা সেলাই করে দেওয়া হচ্ছে তাতে একটা ফ্যামিলি প্যাকেজ হয়ে যাচ্ছে যেটা চিড়া দিয়েছিলেন এবং চিনি হ্যাঁ হ্যাঁ চিড়ার সাথে চিনি দেয়া দিয়ে চিনি ভিতরে এই যে ঢোকানো আছে দিয়ে এটা দেওয়া হয়েছিল চিড়া এখনো দেওয়া হবে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে 1 কেজি করে এটা 2 কেজির প্যাকেট 1 কেজি করে চিড়া যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এখানে কিছু খেজুর দেখা যাচ্ছে ওগুলো কি রেডি হয়ে গেছে মাশাআল্লাহ এগুলো দেখা যাচ্ছে যে এগুলো আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে শুধুমাত্র মুখ বান্ধার পর এগুলো ট্রাকে উঠে যাবে ইনশাআল্লাহ তো এ হলো মোটামুটি আমাদের প্রস্তুতি এবং সর্বসাকুল্যে আমাদের আয়োজন আলহামদুলিল্লাহ আমরা এই পাশে বসে ভাইরা একটু বসলে আপনারা একটু বসলে জিনিসগুলো মানুষ দেখতে পারবে ইনশাআল্লাহ একটু বসে যান সবাই জাযাকাল্লাহ খাইর সাইফুল্লাহ ভাই আপনি একটু আসেন ভাইদেরকে একটু সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের যে কাজ চলতেছে আমি এটার সাথে শারীরিকভাবে অংশগ্রহণ করে যে শ্রম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আমাকে এতে আমি সন্তুষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা খায়ের চাই আপনারা যারা ডোনেশন করেছেন আপনাদের আমানত যেন যথোপযুক্তায় পৌঁছায় দেয় আমি জানি আপনি হজে যাবেন ব্যস্ততা আছে হজে যাওয়ার আগে মানুষের কি যে ব্যস্ততা সেটা আছে এরপরও সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে আপনারা কাজ করছেন কাজ করেন তাহলে আমরা একটু সাইডে দাঁড়াই আপনাদের কাজে ডিস্টার্ব যেন না হয় মাহাদি ভাইদেরকে কাজ করতে দাও জি যান আপনারা কাজ করেন তো আলহামদুলিল্লাহ আমরা এত কিছুর মধ্যেও আপনি এই যে আপনার এত সময় প্রতিদিন সকালে আসেন রাতে যাচ্ছেন আপনার অনুভূতিটা কি এত কষ্ট করছেন মানে আসলে আমাদের তো সকলের ফিল্ডে যে করার কিছু নাই তো এখান থেকে প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে হাতটা লেগে যাচ্ছে আমাদের ভাইদের কাছে যে শুভেচ্ছা যাচ্ছে উপহার যাচ্ছে প্রত্যেকটা ভাই কিন্তু এখানে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এইটার হকদার না অনেকে অনেকের অনেক সম্পদশালী আছে কিন্তু তিনি তার ঘরে ফেরার পরে দেখেছেন তার বালিশটা নাই
তার কম্বলটা নাই তার কাঁথাটা নাই তার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে খাবার ছিল আজকে কিছুই নাই তা আমরা এই আসুননা ফাউন্ডেশনের মাধ্যমে সকলের প্রচেষ্টায় একটা ফুড প্যাক তাদের কাছে তুলে দিচ্ছি এটা আমাদের পাওনা চাই এটা আসলে আল্লাহর কাছে আমাদের উত্তম বিনিময় ছাড়া আমাদের কোনো চাওয়া নাই এইটুকুই আমাদের আনন্দ আলহামদুলিল্লাহ আর এই কাজ করতে সুযোগ পেয়েছি এতে আমরা তৃপ্তি আলহামদুলিল্লাহ এটা আমাদের পরিশ্রম না এটা আমাদের খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বিষয় সেটা হলো যে মিডিয়ার এই সময়ে ভাই একটু সরে দৃষ্টি ইয়া করেন কাজ করতে একটু ওইদিকে যান ওইদিকে যান মিডিয়ার এই সময়টাতে বিশেষ করে ইখলাসের সাথে কাজ করাটা খুব জটিল থেকে জটিলতর আমরা নিষ্ঠার সাথে কাজ করা কঠিন হয়ে যায় তো আমরা দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন কারণ যখন প্রচার হয় তখন নিয়তের ভিতরে ভেজাল হয় গড়বড়ি ঢুকে আল্লাহ যেন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখেন এবং এদেশের মানুষের যে কোনো কষ্ট লাঘবের জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা কাজ করব ইনশাআল্লাহ বিনিল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আদর্শ শিক্ষা আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইবাদত নয় সেগুলো যেরকম ইবাদত ইবাদতের মৌলিক পয়েন্টস ঠিক তার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফুহুম লিন-নাস মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের কল্যাণে বেশি নিজেকে নিয়োজিত করে নিবেদিত করে আলহামদুলিল্লাহ আমরা ঘরমাক্ত হয়ে যাচ্ছি এখানে বিশেষ করে এসি নাই ফ্যান পর্যন্ত নেই এই কনস্ট্রাকশনের অধীনে চলা জায়গায় ভাইরা কাজ করছেন ঘামাচ্ছেন আবার শুকাচ্ছেন এরপরও তাদের আলহামদুলিল্লাহ কোনো প্রকার ক্লান্তি নেই তাদের কোনো প্রকার তারা কোনো প্রকার বিরক্ত নন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিরাট প্রেরণার বিষয় আরও দু চার পাঁচ দিন পর্যন্ত হয়তো কাজ করলে আমরা 700 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা যেটা ইতিমধ্যে কেনা শেষ সেটা ইনশাল্লাহ আমরা আশা করছি প্যাকেজিং করে অভাবী এবং দুর্দশাগ্রস্ত সবাই অভাবী নন বন্যায় অভাবী ভাবী সব মানুষই সমান হয়ে গেছে অতএব আশা করছি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো আর আমরা পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি 700 মেট্রিক টনের যে কথা আমরা বলেছি সেটাতে কেনা শেষ হয়েছে আশা করছি আমরা 1000 মেট্রিক টন পর্যন্ত হয়তো চলে যেতে পারে কিন্তু যেটুকু আমরা নিশ্চিত মোটামুটি আল্লাহর ভরসা অক্কুল করে সেটুকু আমরা আপনাদেরকে জানিয়েছি এর পাশাপাশি বন্যার পরে আমরা যেটি আগেও বলেছি ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম আমরা করব গত 2 সপ্তাহ আগে আসনা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা কয়েক হাজার ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ ফুড প্যাক দিয়েছি মানে কমপ্লিট প্যাক এবং এর পাশাপাশি বন্যা শেষে আমরা 90 বান টিন যাদের ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদেরকে আমরা এগুলো বিতরণ করেছি এবারে বন্যা যেহেতু আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অন্তত 250 ফ্যামিলিকে আমরা পুনর্বাসিত করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দেশ বিদেশ থেকে যারা আপনাদের ভালোবাসাগুলো টাকার আকারে পাঠাচ্ছেন সেগুলোকে প্যাক করে আপনাদের ভালোবাসাগুলো আমরা বিতরণ করছি এগুলো ত্রাণ বিতরণ নয় এটা ভালোবাসার বিতরণ আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের দান আমাদের ভাইদের প্রচেষ্টা আমাদের উদ্যোগ সবগুলোকে আল্লাহ তালা কবুল করুন আমি আবারও দোয়া চাই আমাদের জন্য এখলাসে ভেজাল না হয় আমাদের যেন নিয়তের ভিতরে গড়বড়ি না হয় আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত করেন আমরা যেন শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করতে পারি সেই এখলাস আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন পুরো টিমকে দান করেন সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা যেন ভেজাল থেকে মুক্ত থাকতে পারি আর পরিশেষে যত টিম কাজ করছে সকলের কল্যাণ আমরা কামনা করি সেটা আমরা আমাদের জ্ঞাত সারে আমাদের অজ্ঞাত সারে কত প্রতিষ্ঠান কাজ করছে স্পটে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সবার প্রচেষ্টা কবুল করুন আজান হয়ে গেছে আসরের আমরা শেষ করছি সমাপ্ত করছি বাইরে আসর পর আবার কাজ শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু